আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। তো আজকে আমি আপনাদের দেখাবো কি করে, দেখেন একটা লোগো ডিজাইন, এখানে অলমোস্ট আমার বানানো লোগো ডিজাইন, সেটা বিভিন্ন মার্কেট প্লেসের জন্য অ্যাড করার জন্য। দেখেন এখানে আমার লোগো ডিজাইনটা অলমোস্ট বানানো আছে, আমার সব কিছু রেডি করা আছে। তো জাস্ট আমি এটাকে আমার মতো করে বিভিন্ন মার্কেট প্লেসের জন্য কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে কপি পেস্ট করে নিয়ে আসলাম। নিয়ে এসে এখানে দেখেন জাস্ট আমি এটাকে একটু ইডিট করে নিবো। ইডিট এক্সপ্লেন করার জন্য জাস্ট এখানে রাইট বাটন চাপ দিবো, এক্সপ্লেন এখানে চাপ দিবো, যে এটাও আমরা সেম ভাবে এক্সপ্লেন করে নিবো। দেন ওকে ইন্ডিভিজুয়ালি করে নিবো। এখানেও আপলোড, এটা 2000x2000 একটা পেজ নেওয়া আছে, চাইলে আমি যদি একটু দেখাই দিই। এখানে আসলে চাপ দিলে পাবেন যে 2000x2000, এটা চাইলে আপনি এভাবে করেও নিতে পারেন পেজটাকে ওপেন করে। তো এখানে ওপেন করে জাস্ট এটাকে আমি দেখেন আমি কার্সর করে ভেঙে ফেললাম। ভেঙে ফেলে এটাকে আমি কন্ট্রোল অল্টার এস চাপ দিয়ে দেখেন এখানে একটা ইপিএস ফাইল এখানে চাপ দিব। এখানে নামটা দিয়ে দিব, নাম তিন দিলাম, মানে সেভের ফাইল জাস্ট সেভ করার জন্য। এটা সাব দিলাম, সেভ অ্যাজ সাব দিব। দেখেন সেভ আসার পর এখানে এইটা দেখেন আমি 10 দিলাম। 10 দেওয়ার একটাই কারণ, এখানে সেভ দিয়ে সেভ অ্যাজ এখানে ওই যে অপশন আছে সেভ করলাম। এই ফাইলটা সেভ করার একটা কারণ, এটা দিয়ে যেমন হচ্ছে আমি চাইলে দুইটা কাজ করতে পারবো। একটা হলো আপনার আমি এটা একটা 4000 ও 4000 দিলাম, দেখেন 4000 পিএনজি লেখা আছে, পিএনজি সেভ দিলাম। পিএনজি সেভ দেওয়ার কারণ একটাই হলো, এখানে এই ফরম্যাটটা সেভ করার একটাই কারণ, যেটা হলো টি স্প্রিং। দ্যাটস মিন আপনার টি স্প্রিং এর কাজগুলো চাইলে আমি টি স্প্রিং এর মানে একদম টি শার্ট ডিজাইন সাইড আমি ওটার একটা ভিডিও বানায় দেখাই দিবো আপনাকে অন্যদিন। তো এটা দেওয়ার পর এখানে আরেকটা যেটা হচ্ছে আমি এখন জেপিজি তে করবো। জেপিজি করার আরেকটা কারণ আছে, যেটা হলো জেপিজি নিলাম, এখানে জেপিজি ফরম্যাট 2000x2000 সব কিছু এক পিক্সেল এত রাখলাম, সেভ দিলাম। এখানে আসার পর আমি জাস্ট আমার ট্রিপিকে এবং আমি আরেকটা যেটা হলো ট্রিপিকে এবং শাটার স্টকে ডিজাইনে আমি এটা সাবমিট করবো। তো শাটার স্টকে এবং দেখেন এখানে 3 দিলাম, 3 দ্যাটস মিন ওকে সেভ সেভ, দেখেন সেভ করে ফেললাম, দ্যাটস মিন আমার এটা সেভ। এখন আমরা এইভাবে চাইলে বিভিন্নভাবে সেভ করে বিভিন্ন মার্কেট প্লেসের জন্য রেডি করতে পারি। আমি আরেকটা করে দেখাচ্ছি আরেকবার, দেখেন এখানে চলে আসবো। দেখেন আমি শিফট রিলেটেড কাজগুলো করতেছি, শিফট কন্ট্রোল সি কন্ট্রোল ভি, পেজের ফরম্যাটটা অলমোস্ট দেখালাম আমি। জাস্ট লোগো ডিজাইনগুলো আপনারা বানায় নেবেন, একটু বানাতে যতক্ষণ সময় লাগে বানাতে পারেন। আমি অন্য একটা ভিডিওতে দেখাই দেবো যে কী করে আপনারা ইউনিক একটা লোগো ডিজাইন বানাতে পারেন। তার ফরম্যাট করে এখানে জাস্ট ক্রিয়েট করে সেমভাবে এখানে আউট স্ট্রোক অ্যান্ড আবার সেম এক্সপ্লোর ওকে, দেখেন ভেঙে গেল অলরেডি। তো এখানে ভাঙার পর যদি মনে হয় এটাকে আমি আনগ্রুপ করে ফেলবো, এটা শাটার স্টকে এবং সবগুলো মার্কেট প্লেসে দেওয়ার জন্য। তো দেখেন অলমোস্ট ভেঙে গেল। এখানে দেওয়ার পর কন্ট্রোল অল্টার সিপিএস চাপ দিব, এখানে দেওয়ার পর 3 দেওয়ার পর 4 আছে। এখানে আমি আপলোড সেভ ফাইল এক্সপ্লোর 10 হয় নাই, 10 দিব। 10 দিলেই আপনার শাটার স্টক এবং আপনার আদার্স ট্রিপিকে আপনি ইমেজ আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। সেভ দিলাম, সেভ দেওয়ার পর কন্ট্রোল অনার সেভ অ্যাজ, দ্যাটস মিন আপনার জেপিজি আছে, জেপিজি ফরম্যাট 2000x2000 সব ওকে আছে। আমি এখানে সিলেক্ট করলাম সেভ হয়ে গেল। এখানে আরেকটা সুবিধা হলো কন্ট্রোল অল্টার করে সেভ দিয়ে যখন আমি দিব এখানে পিএনজি ফরম্যাট, পিএনজি সিলেক্ট করে দিলাম, এটা হাইটটা 4000x4000 করে নিলাম, দেন সেভ। পিএনজি মানে ব্যাকগ্রাউন্ড আপনার ফাঁকা থাকবে, সেভ দিলাম। এখন আমার শাটার স্টক সাইডে স্ট্রিংয়ে আমি এটাকে সেভ দিচ্ছি। তো বন্ধুরা বুঝতে পারতেছেন কত সিম্পলভাবে একটা লোগো ডিজাইন কাজ করে সেটাকে বিভিন্ন মার্কেট প্লেসের জন্য তৈরি করা হয়। আর ফার্স্ট অফ অল যেটা হচ্ছে এইভাবে আপনারা চাইলে বিভিন্ন মার্কেট প্লেসের জন্য বিভিন্ন কাজগুলো করে বিভিন্ন মার্কেট প্লেসে সেভ করবেন এবং বিভিন্ন ইমেল আকারে জেপিজি পিএনজি এই মার্কেট প্লেসের আমার ভিডিও ডিসক্রিপশনে অনেকগুলো ভিডিও পাবেন, যেগুলো ভিডিও দেখে আপনারা আশা করি আপনাদের অনেক কাজে লাগবে ইনশাল্লাহ। এইভাবে সেভ দিব, এটা 5 দিলাম, দেন সেভ দিচ্ছি, 10 সেভ সেভ দিলাম। ওহো আচ্ছা, এখানে একটা ভুল হয়ে গেছে, মানে ভাঙি নাই। যে দেখেন এইগুলো ভুল করা যাবে না কোনো সময়, আমি আপনাদের জন্য ভুল করেও দেখলাম যে আমি নিজে ভুল করে ফেলছি। সেভ দিলাম, দেখেন এখানে এইগুলো আনগ্রুপ করে ফেলবো সবগুলো। দেন এটাকে আমি কন্ট্রোল অল্টার সেভ এসে চাপ দিব, 5 আছে, 5 থাকবে, সেম রিপিট করে ফেলবো আমি ওখানে। এখানে সেভ দিব, সেভ সেভ ওকে ইয়েস, রিপ্লেস হয়ে যাবে, এটাও কন্ট্রোল সেভ অ্যাজ। আমি আরেকটা অপশন দেখাই দিই, এটা চাইলে আপনি এখানে ইমেল করতে পারেন, এই যে দেখেন ওয়েব সেভ একই একই সিস্টেম, কোনো সমস্যা নাই। 4000x4000 পিএনজি থাকবে, কোনো সমস্যা নাই, পিএনজি থাকবে, এটা কাজের সুবিধার্থে। তো এখানে আসার পর দেখেন এই ইমেজ চলে আসছে, দেখেন 5 চলে আসছে, আমি এখানে 5 সেভ দিলাম। পিএনজি পিএনজি ট্রান্সপারেন্ট টি শার্ট ডিজাইনে অনেকগুলো যে মার্কেট প্লেস আছে, মার্কেট প্লেসের জন্য এটা একসাথে তৈরি হয়ে আছে এবং একসাথে আমার টি স্প্রিং একসাথে সবগুলো কাজ আমি একসাথে করে ফেলতে পারতেছি। তো এইভাবে চাচ্ছি আপনারাও তাহলে আপনাদের মতো করে কাজগুলো সহজ করে সুন্দর ওয়েতে ভালোভাবে কাজগুলো করতে পারবেন এবং খুব অল্প সময়ের মধ্যে।
বন্ধুরা, এই তো আমার আপাতত কষ্ট সেভ করলাম অলমোস্ট। এইভাবে বাকি কাজগুলো চাইলে আপনাদের মতো গ্রহণ করে ফেলতে পারবেন। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।